তো সবাই ইতিমধ্যে জেনে গেছেন 21 সেপ্টেম্বর মটোলা তরফ থেকে লঞ্চ করতে যাচ্ছে মটো S40 নিও। তবে এটি বাংলাদেশে নয়, ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর লঞ্চের পূর্বে এই ফোনের ফুল কনফিগারেশন, ফোনটি দেখতে কেমন হবে, এইসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আর ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। আসুন ভিডিওটি শুরু করি। প্রথমেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এই ফোন দুইটি ভিন্ন ম্যাটেরিয়ালের সাথে দেখতে পাবেন, লেদার ব্যাক ফিনিশ এবং অ্যাক্রিলিক গ্লাস ব্যাক। এই ফোনের তিনটি কালার অপশন থাকছে, ব্ল্যাক, সুথিং সি এবং ক্যানেল বে। ফোনটি হবে খুবই হালকা, মাত্র 170 গ্রামের মতো ওজন এবং থিকনেস হলো 7.9 মিলিমিটার। IP68 ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় 1.5 মিটার পানির নিচে নিয়ে গিয়ে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। আবার ডিসপ্লে কথা বললে, এটির ডিসপ্লে সাইজ হবে 6.55 ইঞ্চির ফুল এইচডি প্লাস 10 বিট পিওলিট কার্ভ ডিসপ্লে। HDR10+এর সাপোর্ট থাকবে, 140Hz ফাস্ট রিফ্রেশ রেট থাকবে, সেই সঙ্গে 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং গোয়েলা গ্লাস 3 পোরেশন থাকবে। ভালো বিষয় হলো 1300 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস এবং অ্যামোলেড ডিসপ্লে থাকায় এখানে ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার তাহলে কথা বলা যাক এই ফোনের প্রয়োজন নিয়ে। ওয়ার্ল্ডের এটাই প্রথম কোনো স্মার্টফোন হবে যেখানে ব্যবহার করা হবে মিডিয়াটেকের একদম নতুন একটি প্রসেসর ডাইমেনসিটি 7030, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা এবং জিপিইউ হিসেবে থাকবে মালে G610MC3। এর র্যাম ভ্যারিয়েন্ট থাকবে 2টি, 8GB 128GB এবং 12GB 256GB। এখানে স্টোরেজ টাইপ থাকবে UMCP এবং র্যাম টাইপ থাকবে LPDDR4X। ক্যামেরা প্রসঙ্গে আসলে এই ফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল উইথ ওয়াইএস এবং সেকেন্ড ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর সামনের ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ভিডিওগ্রাফির ক্ষেত্রে সামনে এবং পিছনের ক্যামেরা দিয়ে 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, পাশাপাশি বোথ ক্যামেরা দিয়ে 1080p 60fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। এক কথায় যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আদর্শবন হতে যাচ্ছে মটো S40 নিও। সফটওয়্যার বা ওয়েসের ক্ষেত্রে এই ফোনে আউট অফ দ্য বক্স Android 13 পাবেন, যেটি স্টক অ্যান্ড্রয়েডের ওপর রান করবে। আর মটোরোলার তরফ থেকে বলা হয়েছে এই ফোনে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। মটো S40 নিওতে থাকবে 5000 mAh ব্যাটারি এবং 68W টার্বো চার্জার, এর ফলে মাত্র 15 মিনিটে 50% চার্জ করা সম্ভব হবে। এছাড়া এই ফোনে আরও থাকবে ডুয়েল স্টো স্পিকার, এর ফলে সাউন্ড কোয়ালিটি আরও বেশি লাউড হবে এবং ক্রিস্টাল হবে। তো মোস্ট প্রবাবলি এই ফোন ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপিতে লঞ্চ হবে, আর এই প্রাইসে যদি লঞ্চ হয় তাহলে বাংলাদেশে 35,000-এর আশেপাশে পাওয়া যাবে, যেটা অবশ্যই আনঅফিসিয়ালি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও মটো S40 নিওকে নিয়ে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।